আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু শারমিন রান্নাঘর আজকে আমি আপনাদের জন্য বিকালের একটা মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আর সেটা হলো কিমা পাকোড়ার রেসিপি বাসায় খুব সহজেই এই মজার নাস্তার আইটেমটা কিন্তু ইজিলি বানাতে পারেন তো কথা না বাড়িয়ে কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর তার জন্য দেখেন এখানে মিহি মাংসের কিমা রেখে দিয়েছি আর এখানে মসুর ডাল নিয়ে রেখে দিয়েছি আমি ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় এখন আমি সব ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল সাহায্যে বেটে নিতে পারেন তো আমি দেখেন সব ডাল মিহি করে বাটিনি কিছু আস্ত রেখেছি তো এখন মেরিনেট করে নিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দুই তিনটা করে কুচি করে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এগুলো আসলে পরিমাণ মতো দিয়ে দিবেন কাঁচামরিচটা আপনারা আমরা যেহেতু মরজির গুঁড়ো দিব সেই হিসাবে ঝালটা ব্যালেন্স করবেন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দার চিনি সব কিছু মিলে আমি গরম ই করে নিয়েছি এক টেবিল চামচের মতো চিনি দিলাম আমি সব মশলা এক এক করে দিয়ে দিব। টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপটা দিলে স্বাদটা একটু বাড়বে আর আপনারা ডাল বাটার সময় কিন্তু আমি সব ডাল কিন্তু মিহি করে বাটি নিই দু একটা আস্ত রেখেছি আবার কিছু কিন্তু মিহি করে বেটে নিয়েছি সয়া সস দিলাম এক টেবিল চামচের মতো ডালটা কিন্তু সবগুলো আস্ত রাখলে তখন কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে না সেক্ষেত্রে আপনাদের বুঝে করতে হবে লবণটা পরিমাণ মতো দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো যেহেতু আমি কাঁচা মরিচ গুঁড়ি দিয়ে দিয়েছি তো সব কিছু দেওয়া হলে আমি সুন্দর করে মাখিয়ে নিব আপনাদের কাছে যদি এই মাংসের ডোটা যদি সুন্দরভাবে মাখো মাখো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার বা আপনারা এই যে বেসন অল্প করে অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে মাখো টাইপের ডোরটা না হয় আপনারা দেখেই বুঝতে পারছেন আমার মাখো হয়েছে যেহেতু আমি ডাল অর্ধেক মিহি করে পেটে দিয়েছি আর অর্ধেক এমনি দিয়ে দিয়েছি তো আমি এখন বলের শেপ দিয়ে নিব আপনারা চাইলে বড়া শেপ দিতে পারেন যে যেভাবে ইচ্ছা সেটা করে নিতে পারেন তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি সবগুলো বলের শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু ডিপেও প্রোজেন করে রাখতে পারেন খুব ইজিভাবে পরের জাস্ট তেলের মধ্যে ভেজে নিলেই হবে তো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা ভাজছি তো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এখানে আমি বলগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো বল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বড়া শেপ সব শেপই দিতে পারেন আপনার এইভাবে মাখিয়ে কিন্তু আপনারা চপ আকারেও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এটা নাস্তা আইটেম হিসেবে অনেক বেশি ভালো লাগে খেতে চার সাথে খাবেন আপনারা ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে দিয়ে নিবেন তো দেখেন আমি আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে পরিবেশন করে নিলাম তো তৈরি হয়ে গেল মজার কিমার পাকোড়া রেসিপি খুব সহজেই কিন্তু আমি এই রেসিপিটা করলাম আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন খুব ইজিভাবে নাস্তার আইটেমে রাখতে পারেন তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন